আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস, ঠিক আছে? সিস্টেম অফ পার্টিকেলসের সেন্টার অফ মাস আমরা আগের দিন করেছি, আগের দুটো ক্লাস মনে হয় রেখেছিল, তাতে আমরা সেন্টার অফ মাস করেছিলাম। আজকে আমরা রোটেশনাল মোশন করব। রোটেশনাল মোশন দুটো থেকে তিনটে ক্লাস লাগবে, ঠিক আছে? এই রোটেশনাল মোশনে এটা কিন্তু সিস্টেম অফ পার্টিকেলসের আন্ডার, ঠিক আছে? ভালো করে বুঝবে সবাই। এই জায়গাতে তোমাদের অনেকের বেশ কিছু ডাউট আসবে, বাট আমি এখানে আছি সব ডাউট ক্লিয়ার করব, এভরিথিং। বাট তোমাদেরকে বলতে হবে যে স্যার এখানে এখানে প্রবলেম হচ্ছে। চলো, তো আমরা যেটা করব সেটা হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস, তার প্রথম পার্ট যেটা আমরা পড়ে ফেলেছি তার নাম কি বলো? তার নাম সেন্টার অফ মাস। আচ্ছা, একটু রিক্যাপ করে নিই সেন্টার অফ মাসের কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো, যাতে তোমরা যদি ভুলে গিয়ে থাকো তাহলে মনে পড়ে যায়। প্রথম পয়েন্ট, সেন্টার অফ মাস বার করতে গেলে কি চয়েস করতে হয়? ভেরি গুড। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে এখানে অরিজিন চয়েস করতে হয়। সেকেন্ড পয়েন্ট, সেন্টার অফ মাসের যে ফর্মুলা ছিল, লিখবো একবার ফর্মুলাটা, এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হতে চলেছে, পরে ফিল আসবে দেখবে। ফর্মুলাটা একবার লিখছি, আশা করবো সবার মনে আছে। এই ফর্মুলাটায় আর ওয়ান আর টু কি কোয়ান্টিটি? ভেক্টর, একদম ভেক্টর, এটাই আমার জানার দরকার। এটা ভেক্টর, আমি কিন্তু পরে এগুলো বলবো, তখন কিন্তু আকাশ থেকে পড়বে না কিন্তু, তাহলে মুশকিল হয়ে যাবে বোঝাতে। এগুলো ভেক্টর কোয়ান্টিটি ছিল, আর ওয়ান আর টু ভেক্টর কোয়ান্টিটি ছিল। নাম্বার থার্ড, টু বডি সিস্টেমে মনে পড়ে কি এই ফর্মুলাটা করিয়েছিলাম? এটা এম ওয়ান, এটা এম টু, এদের মধ্যে ডিস্টেন্স যদি আর হয় তাহলে আর সিএম এর একটা ফর্মুলা হবে এম টু আর বাই এম ওয়ান প্লাস এম টু। মনে করছে? অথবা আরেকটা ফর্মুলা হয়, এটা কখন হবে? যখন অরিজিন এখানে হবে, এম ওয়ান এ হবে, তাই না? অথবা আরেকটা ফর্মুলা হয় এম এম ওয়ান আর বাই এম ওয়ান প্লাস এম। এইগুলো সেন্টার অফ মাসের কনসেপ্ট আজকে আমার লাগবে। আমি আশা করব তোমরা এগুলো থেকে অঙ্ক এবং এর যে কনসেপ্ট আগের ভিডিওতে বলেছি সেগুলো তোমরা দেখে আজকের ক্লাস করতে বসছো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বেসিক ইউনিফর্ম সার্কুলার মোশন জানা দরকার। বেসিক ইউনিফর্ম সার্কুলার মোশন জানা দরকার। কি স্যার ইউনিফর্ম সার্কুলার মোশন? আমি দেখি তোমাদেরকে জিজ্ঞাসা করব তোমরা উত্তর দিতে পারো কিনা। ভি এর ফর্মুলা কি? ভি ভেক্টরের ফর্মুলা কি? কেউ? ভেরি গুড, আমি ভেক্টর দিয়েছি বাবা, আমি ভেক্টর দিয়েছি, তাহলে এবার বলো। ঠিক বলেছিলে, বাট ওটা 100% কারেক্ট ছিল না? না, আর ক্রস ওমেগা ছিল, তাই না বাবা? একদম, এটা মনে রাখতে হবে। এগুলো আশা করি সব তোমরা জানো, তাই না? আরেকটা, অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের সাথে লিনিয়ার অ্যাক্সিলারেশন, এ বলো কি ফর্মুলা? কি ফর্মুলা? ভেরি গুড, আর ভেক্টর ইনটু আলফা ভেক্টর, তো জানো, সুন্দর, ব্যাস। দ্যাটস অল, আজকের ক্লাসে আমার এই কনসেপ্ট গুলো লাগবে। তাহলে এক নম্বর কি ছিল? সেন্টার অফ মাস, এগুলো আমাদের লাগবে। আর আজকে আমরা শুরু করব, বলো শুনছি, না আর ক্রস ওমেগা ছিল, আর ক্রস ওমেগা ছিল, ওমেগা ক্রস আর আর ক্রস ওমেগা ছিল, তাই না? চলো, আর দু নম্বর, আজ
কাজটি করব আমরা তার নাম রোটেশনাল মোশন রোটেশনাল মোশন আজকের ক্লাসে ভালো লাগবে দেখবে কঠিন কঠিন বেশ কিছু অঙ্ক আমি খুব সহজে বোঝাবো আজকের ক্লাসে বাট পরের দিনের ক্লাসটা আরো মজাদার হতে চলেছে কারণ সেখানে খুব কঠিন কঠিন অঙ্ক তোমার সামনে আমি কত সহজে করে দেখাবো তুমি দেখতে পাবে তাই ক্লাসগুলো ভালো করে ফলো করবে জিরো লেভেল থেকে তোমাকে আমি 100 লেভেলে নিয়ে যাব আজকে না মানে এই ক্লাসটাতে পুরো রোটেশনাল মোশন যে কিছু জানো না সে দেখো কিভাবে তৈরি করছে প্রথম জিনিস রোটেশনাল মোশন করার আগে যেটা বুঝতে হবে তার নাম হচ্ছে খুব সহজ একটা ডেফিনেশন রিজিড বডি কাকে বলে রিজিড বডি কাকে বলে ভালো করে বুঝো তোমাকে আমি প্রথম কোশ্চেন করলাম আজকে প্রচুর কোশ্চেন করব আমি হ্যাঁ এবং তোমরা অ্যানসার দেবে আমাকে প্রথম কোশ্চেন করলাম আমি কি রিজিড বডি না কেন নয় কেন রিজিড বডি মুভমেন্ট করতে পারে না মানে বুঝলাম না মানে রিজিড বডি মুভমেন্ট করবে কি করবে না আচ্ছা না আমি বলি হ্যাঁ রিজিড বডি মানে হচ্ছে এই পেনটা রিজিড বডি এই পেনের আমি যদি পেনটাকে আঁকি এই পেনটা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এই পেনের মাঝখানে দুটো পয়েন্ট ধরো এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই পেনটা মুভ করছে ভাবো তাহলে এই এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যেকার ডিস্টেন্স কি কখনো চেঞ্জ হবে ভেবে চিন্তে উত্তর দাও এই পয়েন্টটা এই পেনটা ধরো এই পেনটা আমি এখান থেকে এখানে মুভ করলাম তাহলে এ আর বি এ পয়েন্টের মধ্যে ডিস্টেন্স সবসময় সেমই থাকবে ধরো আমি এটাকে এখান থেকে রোটেটও করলাম তাহলেও এ আর বি পয়েন্টের মধ্যেকার ডিস্টেন্স সেমই থাকবে একই নয় যদি এ আর বি এর মধ্যেকার ডিস্টেন্স বেড়ে যায় তার মানে এই পেনটা ইলংগেট হয়ে যাবে তাই না তাহলে সেটা রিজিড বডি নয় যদি এ আর বি এর মধ্যেকার ডিস্টেন্স কমে যায় তাহলে সেটা কন্ট্রাক্ট হয়ে যাবে তাহলে সেটা রিজিড বডি নয় আমার হাতের সামনে কিছু নেই নন রিজিড বডি আচ্ছা আমি অন্যভাবে দেখাচ্ছি তাহলে এদিকে দেখো আমি রিজিড বডি কি নয় দেখো এদিকে আমার এই পয়েন্টটা হাতের পয়েন্টটা এখানকার মধ্যেকার ডিস্টেন্স যা আছে এখন বলো চেঞ্জ হলো তাহলে বলো আমি রিজিড বডি কি রিজিড বডি নই নন রিজিড আমাদের হাতগুলো টেনে একটু হলেও লম্বা করা যায় না কি রে তাহলে ইলাস্টিক আমাদের বডি ইলাস্টিক তাহলে প্রথম ইম্পর্টেন্ট ডেফিনেশন বাবা লিখে নাও রিজিড বডি হচ্ছে যে দুটো পয়েন্টে রিজিড বডির মধ্যে যে কোনো দুটো পয়েন্টের মধ্যেকার ডিস্টেন্স অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে ক্লিয়ার সবার ক্লিয়ার এবার আমরা আসব ট্রান্সলেশনাল মোশন ট্রান্সলেশনাল মোশন কাকে বলবো ট্রান্সলেশনাল মোশন ভালো করে দেখো ধরো এটা হলো একটা রিজিড বডি যদি এই রিজিড বডিটা পেনটাই ভাবতে পারো এখান থেকে এরকম সরলো তাহলে খানিকক্ষণ বাদে রিজিড বডিটা এখানে চলে এলো তাহলে বলো আমাকে এ পয়েন্টটা এখন কোথায় যাবে এইখানে বি পয়েন্টটা এখন কোথায় যাবে এখানে নাকি নয় তাহলে আমাকে কে বলবে এ পয়েন্টের ভেলোসিটি
স্ট্রেট লাইন হলো না কার্ভ হলো তাহলে সিম্পল থিং যদি পয়েন্টগুলোর ভেলোসিটি স্ট্রেট লাইন হয় তাহলে আমরা তাকে বলবো ট্রান্সলেশনাল মোশন বলো ক্লিয়ার কিনা ক্লিয়ার আচ্ছা ভেরি এবার আমরা আসবো রোটেশনাল মোশনে রোটেশনাল মোশনে রোটেশনাল মোশনে ভালো করে দেখবে আসছি সবে শুরু হয়েছিল রোটেশনাল মোশন এখানে একটু গল্প বললাম এবার আসছি দেখ এই যে পয়েন্টটা আছে এই পেনটাই হোক পেনটাই হোক এই পেনটাই হোক এইভাবে আছে তাই না এটাই এটা এই পেনটা ভালো করে দেখো এই পেনটা এরকম হয়ে গেল এই তাহলে কিরকম হবে দেখো তো এই পয়েন্টটা রেসপেক্টে ধরো এরকম কি বুঝতে পারলে কি বুঝতে পারলে না দেখো এই ছিল পেনটা এই ছিল পেনটা রে তাহলে আমাকে বল তাহলে এ পয়েন্টটা এখন কোন পাতে ঘুরলো একটা আরকে ঘুরলো তাই না একটা আরকে ঘুরলো হ্যাঁ কি নয় এই পয়েন্টটাকে ফিক্স ধরলাম না বি পয়েন্টটা এটাকে ধরলাম এটাকে ফিক্স ধরলাম যে পয়েন্টটা ফিক্স থাকে আচ্ছা আরেকটা পয়েন্ট হবো আরেকটা পয়েন্ট ভেবে নাও এখানে এটা এবি এটা সি ভাবো সি পয়েন্টটা লেখা ওখানে ভাবো সি পয়েন্টটা কিরকম আসবে কি তাই তো নাকি তাহলে খুব ইম্পর্টেন্ট থিং বোঝো রোটেশনাল মোশনে প্রত্যেকটা পয়েন্ট একটা আর্কে মুভ করে এবং এবং খুব ইম্পর্টেন্ট থিং এই প্রত্যেকটা মোশন এই এ মোশন সি এর মোশন যাই বলো না কেন এগুলো কি মোশন করছে একটা সার্কুলার পাথ করছে এখানে পুরো সার্কেল হয়নি বুঝতেই পারছো এটাকে আমি এরকম করে ঘোরাতে পারি তাহলে পুরো সার্কুলার মোশন করবে কিন্তু যদি সার্কুলার মোশন করে তাহলে কে বলবে আমাকে সেন্টারটা কি চেঞ্জ হবে সি পয়েন্টটা যে রোটেট করছে কার রেসপেক্টে রোটেট করছে বি পয়েন্টটার রেসপেক্টে হ্যাঁ কি নয় এ পয়েন্টটা কার রেসপেক্টে রোটেট করছে তাহলে যে পয়েন্টটা ফিক্স থাকে তাহলে খুব ইম্পর্টেন্ট থিং রোটেশনাল মোশনে একটা ফিক্স পয়েন্ট থাকে সেই ফিক্স পয়েন্ট এটাকে কি বলে ফিক্স পয়েন্ট তাই তো নাকি এই পয়েন্টটাকে বলা হয় এই ফিক্সড পয়েন্টটাকে বলা হয় পাইভটেড পয়েন্ট পাইভটেড পয়েন্ট ক্লিয়ার এখান থেকে যদি কোনো অ্যাক্সিস পাস করে অ্যাক্সিস বুঝতে পারছো অ্যাক্সিস যদি কোনো পাস করে বি পয়েন্টের ভেতর দিয়ে এরকম যেতে পারে এরকম যেতে পারে যে কোনো জিনিস তাহলে সেটাকে বলা হবে অ্যাক্সিস অফ রোটেশন তাহলে কে আমাকে বলবে অ্যাক্সিস অফ রোটেশন অ্যাক্সিস অফ রোটেশন কার মধ্যে দিয়ে পাস হয় ভেরি গুড হ্যাঁ একদম ফিক্স পয়েন্ট বা পাইভটেড পয়েন্ট তোমরা বুঝতে পারছো তো কঠিন লাগছে না তো কঠিন লাগলেই আমাকে বলবে ঠিক আছে চলো তাহলে তাহলে আমাকে বলো রোটেশনাল মোশন হলে এই রিজিড পয়েন্টে রিজিড বডি প্রত্যেকটা পয়েন্ট একটা কোন পাথে রোটেট করে কোন পাথে রোটেট করে সার্কুলার পাথে কিন্তু তাদের প্রত্যেকে সেন্টার আলাদা আলাদা নাকি সেম ভেরি গুড সেন্টার সেম কিন্তু
B থেকে C এর যা ডিসটেন্স, B থেকে A এর বেশি ডিসটেন্স, তাহলে রেডিয়াস কি হবে? ডিফারেন্ট হবে, রেডিয়াস ডিফারেন্ট হবে। তাহলে রোটেশনাল মোশনে প্রত্যেকটা পয়েন্ট সার্কুলার পাথ ফলো করবে, তার সেন্টার সেম থাকবে এবং রেডিয়াস প্রত্যেকটা পয়েন্টের রেডিয়াস ডিফারেন্ট হবে, সেমও হতে পারে, সেমও হতে পারে। কিরকম কিরকম এদিকে দেখাও, এটা এ পয়েন্ট, এখানে আরেকটা বি পয়েন্ট ধরো, বি পয়েন্ট এখানে নাম দিচ্ছি ডি পয়েন্ট, তাহলে এ আর ডি সেম ভাবে ঘুরবে না রে? তাহলে সেমও হতে পারে ডিফারেন্ট হতে পারে, জেনারেলাইজ কোনটা আমরা ধরবো ডিফারেন্ট। ক্লিয়ার সবার? একটু জোরে বলো, কোন খানটা বোঝাবো? সার্কুলার পাথ বুঝতে পেরেছো? সেন্টার সেম হবে বুঝতে পেরেছো? আচ্ছা, সি পয়েন্টটা কার রেসপেক্টে ঘুরছে, এ পয়েন্টটা কার রেসপেক্টে ঘুরছে? ছেড়ে দাও ছেড়ে দাও, বুঝতে পারছো না ছেড়ে দাও, অন্য এক্সাম্পল দেখ। এ ভালো করে দেখো, এটা একটা বডি দেখতে পাচ্ছ? এই বডিটাকে যদি রোটেট করাই, রোটেট করাবো, রোটেট হচ্ছে, তাহলে এই যে রোটেট হচ্ছে কার রেসপেক্টে রোটেট করছে কে বলবে? ফিঙ্গারটা রেসপেক্টে রোটেট হচ্ছে, তাহলে এই এ এই পয়েন্টটা থেকে আমার ফিঙ্গারের যা ডিসটেন্স, এই পয়েন্টটা থেকে ফিঙ্গারের কি তাই ডিসটেন্স, তাহলে রেডিয়াস কি হবে? হ্যাঁ হ্যাঁ, রেডিয়াস কি করে হবে? এখান থেকে এখানে যা ডিসটেন্স, এখান থেকে কি এখানে তাই ডিসটেন্স, রেডিয়াস ডিফারেন্ট, সেন্টারটা সেম। বলো বুঝলে কিনা? ক্লিয়ার? অ্যাক্সিস অফ রোটেশন, ভালো করে শুনবে, ভালো করে শুনবে, এটা কার রেসপেক্টে রোটেট করছে? আমার হাতটাই টাইটা, এই পয়েন্টটা তাই না, এই পয়েন্টটা তাই না? তাহলে এখান থেকে যে অ্যাক্সিসটা যাবে এরকম ভাবে, এরকম ভাবে যে অ্যাক্সিসটা যাবে তার রেসপেক্টে রোটেট হচ্ছে না? তাহলে এখান থেকে এই ফিক্স পয়েন্ট থেকে যে অ্যাক্সিস যাবে এইভাবে অনেক ভাবে যেতে পারে, অনেক ভাবে যেতে পারে, অ্যাক্সিস নিয়ে পরে আরো কথা বলবো, সেটাকে বলা হয় অ্যাক্সিস অফ রোটেশন। ক্লিয়ার? নাকি আরো এক্সাম্পল দেবো? আরো এক্সাম্পল আছে, দেবো। হ্যাঁ, সেন্টার থেকে যদি রেডিয়াসটা নিই, এই সেন্টার থেকে যদি রেডিয়াসটা নিই, এই পয়েন্টের যা ডিসটেন্স হবে, এই পয়েন্টটা কি সেম ডিসটেন্স হবে? রেডিয়াস মানে এই বডি রেডিয়াস তো নয়, প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে রেডিয়াস তো, সেটাই তো বলছি। দেখো না, এ থেকে বি এর যা ডিসটেন্স হবে, সি থেকে বি এর কি তাই ডিসটেন্স হবে? আমি আবার বলছি, আবার বলছি, আবার শুনবে, চলো তাকাও আবার। সি কিভাবে ঘুরবে? এইভাবে ঘুরবে, হ্যাকি নয়? তাহলে রেডিয়াস কোনটা হবে? এটা হবে না। আবার এ কোন ভাবে ঘুরবে? এইভাবে, তাহলে এর রেডিয়াসটা বাড়লো না? তাহলে সি এর ক্ষেত্রে যে সার্কুলার পাথের রেডিয়াস, এর ক্ষেত্রে কি সেই সার্কুলার পাথের রেডিয়াস? তাহলে রেডিয়াস কি হবে? আলাদা হবে, বোঝা গেছে? তাহলে ক্লিয়ার? রোটেশনাল মোশনের ইম্পর্টেন্ট পয়েন্ট কি কি? এবার আমি একটা সুন্দর কোশ্চেন তোমাদের সামনে ফেলতে চলেছি, কে অ্যানসার দিতে পারবে দেখি বলো? অ্যাক্সিস অফ রোটেশনটা, এক্ষুনি যে ছবিটা আঁকলাম, এক্ষুনি যে ছবিটা আমি আঁকলাম, এক মিনিট, হ্যাঁ একটু খালি দাঁড়া, চলো কোশ্চেনটা হচ্ছে, শোনো ভালো করে, এক্ষুনি যেটা দেখালাম এই যে বডিটা, পেনটাই ভালো, পেনটাই ভালো, এই পেনটা যে রোটেট করছে, আমার পেনটা দেখো ভালো করে, এই যে পেনটা, এই পেনটা ধরো রোটেট করছে, তাহলে অ্যাক্সিস অফ রোটেশন কোনটা? এই পয়েন্টটা,
এই পয়েন্টটা দিয়ে পাস করবে হ্যাঁ কি নয় বল অ্যাক্সিস অফ রোটেশন অ্যাক্সিস অফ রোটেশন রোটেশন ইজ অলওয়েজ ইনসাইড দ্য বডি ট্রু অর ফলস দ্য স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস কেন ফলস অ্যাক্সিস অফ রোটেশন কি বডির বাইরে হতে পারে একদম ভেরি গুড এক্ষুনি এক্সাম্পল দেখালাম এখানে বডি কোনটা এই অ্যাডাপ্টারটা হ্যাঁ কি নয় আর এটা কি দড়িটা তাহলে আমি যদি এটাকে এরকম ভাবে ধরে ঘোরাই তাহলে এর অ্যাক্সিস অফ রোটেশন থোড়াই বডির মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে অ্যান্সার অ্যাক্সিস অফ রোটেশন ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ অ্যাক্সিস অফ রোটেশন ক্যান বি ইনসাইড দ্য বডি অর আউটসাইড দ্য বডি ভেরি গুড সুন্দর অ্যান্সার দিয়েছো ক্লিয়ার সবার মুছে দি শোনা যাচ্ছে তো চলো এবার শোনো এবার আরেকটা মজাদার স্টেটমেন্ট বলি ধরো এইটা হলো রডটা রড ভাবো পেন ভাবো যাই এই এটা রোটেট হচ্ছে তাহলে কার রেসপেক্টে রোটেট হচ্ছে এই পয়েন্টটার রেসপেক্টে তাহলে কি রকম হবে এরকম হবে ঠিক করেছি রে আমাকে বল এ পয়েন্টটা এখানে ছিল এখন এ পয়েন্টটা কোথায় আসবে এইখানে কিভাবে ঘুরলো এরকম পাতে ঘুরলো বি পয়েন্টটা এখানে ছিল এখন কোন পাতে আসবে এই পাতে তাহলে এটা বি হবে রে আচ্ছা এখন সি পয়েন্টটা কোথায় ছিল এখানে ছিল এইখানে আসবে বল বাবা ভেবে চিনতে কথা বলিস এখান থেকে এখানে এলো তার মানে কতটা অ্যাঙ্গেল রোটেট করলো এতটা রে এ যতটা অ্যাঙ্গেল রোটেট করলো বিও বিও সেম অ্যাঙ্গেল রোটেট করবে সিও সেম অ্যাঙ্গেল রোটেট করবে অ্যাঙ্গেলটাকে কি দিয়ে ডিনোট করলাম থিটা দিয়ে যখন এ এখান থেকে এখানে আসবে বিও তখন এখান থেকে এখানে সিও তখন এখান থেকে এখানে তাহলে টাইমও সেম তাহলে ওমেগার ফর্মুলা ইউনিফর্ম সার্কুলার মোশনে শেখানো হয়েছিল থিটা বাই টি তাহলে আমি কি বলতে পারি থিটাও সেম টিও সেম তাহলে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমার সামনে চলে এলো রোটেশনাল মোশনে ওমেগা অফ এনি রিজিড পয়েন্ট কি আর সেম তার মানে ওমেগা এ যা হবে ওমেগা বি তাই হবে ওমেগা সি তাই হবে বলো বুঝলে কিনা কিরে তাহলে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হবে বা যে রোটেশনাল মোশনে ওমেগা সবসময় কি হবে সেম হবে আচ্ছা এগোই
করেছেন একটু কনফিউজ করার জন্য করি করি কে বলবে ওমেগা সে মানলাম ভালো কথা ওমেগা সে ভি কি সে ভি কি সে হ্যালো না জানো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভি আর নট ইজ ইকুয়াল টু ভি নট ইজ ইকুয়াল টু ভি সে তাই তো নাকি ওরে ফুজলি কি না বল রে ভি এর ফর্মুলা কি আর ওমেগা আর ওমেগা ভেক্টর নয় নরমাল ফর্মুলা হচ্ছে আর ওমেগা তাহলে ওমেগা সেম তাহলে আর এ ছোট এর বড় এ এই সরি সবথেকে বড় কার সি এর তাহলে ভি সবথেকে বড় কার হবে সি এর তারপরে কার হবে বি এর তারপরে কার হবে এ এটাও বলে দেওয়া যায় একই নয় শিখেছিস শিখেছিস সরি এগোবো একটা মজাদার কোশ্চেন দিচ্ছি এই কোশ্চেনটার উত্তর দিতে পারলে যত অবধি শিখিয়েছি প্রায় ক্লিয়ার কে বলবে কে বলবে ভালো করে শুনে উত্তরটা দেবে হ্যাঁ ভালো করে শুনে উত্তরটা দেবে বল এই পয়েন্টে ভেলোসিটি যা হবে ভেবে ভেলোসিটি বলেছি এই পয়েন্টে ভেলোসিটি কি তাই হবে ইয়েস অর নো ইয়েস অর নো কেন নো ভেরি গুড ভেরি গুড পারফেক্ট পারফেক্ট এই পয়েন্টে ভেলোসিটির ফর্মুলা হবে আর ওমেগা হ্যাপি নয় হ্যাপি নয় এই পয়েন্টেও ভেলোসিটি আর ওমেগাই হবে এই আট এটা যা এটাও তো তাই হবে হ্যাপি নয় তাহলে ম্যাগনিচিউড সেম কিন্তু তোমরা পড়েছো এই পয়েন্টে ডাইরেকশন ট্যাঞ্জেনশিয়াল এদিকে কাজ করবে এই পয়েন্টে এদিকে কাজ করবে ডাইরেকশন পাল্টে যাবে তাহলে খুব ইম্পর্টেন্ট কথা একই পয়েন্টে ভেলোসিটি সেম হতে পারে না ম্যাগনিচিউড অফ ভেলোসিটি তাকে কি বলে স্পিড স্পিড সেম বাট ভেলোসিটি সেম হতে পারে না বলো সবার ক্লিয়ার কি না ক্লিয়ার একটা কোশ্চেন দিচ্ছি অ্যাডভান্সের কোশ্চেন ভেবে চিন্তে উত্তর দেবে এবং কোশ্চেনটা দেওয়ার পর যে কনক্লুশনটা বেরোবে সেটা খুব মজাদার হতে চলেছে মুছে দিই মুছি সব উল্টাও করে রাখবে কিন্তু পয়েন্টগুলো বারবার করে বলছি আস্তে আস্তে পড়াচ্ছি জোরে পড়াচ্ছি না তাড়াতাড়ি পড়াচ্ছি না সরি চল আচ্ছা ধরো একটা রড এখান থেকে এইখানে চলে গেছে কত ভেলোসিটিতে গেছে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে কততে গেছে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে তাহলে এই পয়েন্টটাকে কে বলবে কি পয়েন্ট বলবো ও পয়েন্ট নাম দিয়েছি কি পয়েন্ট এটার নাম পাইভটেড পয়েন্ট সবকটা পয়েন্ট বলো সবকটা নাম বলো পরীক্ষা কোনটা দেবে ভগবান জানে পাইভটেড পয়েন্ট ফিক্সড পয়েন্ট অ্যাক্সিস অফ রোটেশন ক্লিয়ার হ্যাঁ এবার বলেছে এইখানে একটা পয়েন্ট আছে এ এর ডিস্টেন্স এল বাই টু আর এখানে একটা পয়েন্ট আছে বি
B এর ডিসটেন্স কত তো তোমার তুমি বুঝতেই পারছো কত ডিসটেন্স কোশ্চেন করেছে ফাইন্ড রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি ভেলোসিটি ফাইন্ড রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু A with respect to A. चलो करबो चलो सुने रख हाँ हवा चाहे चार ऑप्शन देवो ने खुशी खुशी सुन जखनी तोके परीक्षाय एरकम अंक देबे रोटेशनल मोशन करछे जे कोनो दुटो पॉइंटेर मध्ये রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে বলেছে হ্যাঁ রে বাবা অ্যাঙ্গুলার ভেলোসিটি কাকে বলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কাকে বলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি দিয়ে রিপ্রেজেন্টেড হয় এটা বলতে চাইছি ওমেগা 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 অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ওমেগা তাহলে তোকে যদি বলে কখনো ওমেগা বার করতে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে রিপিট করছি যে কোনো দুটো পয়েন্টের মধ্যে সেটা যেখানেই হোক না কেন সব সময় অ্যানসার জানবি ওমেগা হবে ওমেগা মানে যাতে ঘুরছে তাই হবে এটা যা দেওয়া থাকবে তাই হবে ওমেগা দেওয়া ছিল তাহলে ওমেগা হবে যদি এটা 2 ওমেগা দেওয়া থাকতো 2 ওমেগা হতো যদি এটা ওমেগা বাই 2 দেওয়া থাকতো তাহলে ওমেগা বাই 2 হতো ক্লিয়ার এবার কোশ্চেন কেন স্যার তাই তো ট্রিক শিখে গেছিস ট্রিক শিখেছিস আবার আবার যখন ও কোশ্চেনটা ক্লিয়ার আচ্ছা যদি কোশ্চেন ক্লিয়ার হয় তাহলে আমাকে বল কোশ্চেনে কি দেওয়া আছে রডটা কত ভেলোসিটিতে রোটেট করছে কত অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করছে ওমেগা তোকে কি বার করতে দিয়েছে find relative angular velocity of b with respect to a a কোথায় আছে l by 2 তে তোকে অন্য কোন অঙ্কে দিতে পারতো a আছে l by 3 তে ও তাছাড়া অন্য আরো কোন অঙ্কে দিতে পারতো l by 4 এ যা ইচ্ছা দিতে পারতো হ্যাঁ যা ইচ্ছা দিতে পারতো তাই তো নাকি কি রে নিয়ম হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু মানে রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি দুটো পয়েন্টের মধ্যে সব সময় বডিটা যে স্পিডে যাচ্ছিল ইনিশিয়ালি সেটাই অ্যানসার হবে এবার কোশ্চেন কেন সেটা পড়ে দেখাবো দেখাই করে আচ্ছা আচ্ছা অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ তোরা জানিস বি উইথ রেসপেক্ট টু এ কে কিভাবে লেখে এটা কি তোরা জানিস এটাকে এইভাবে লেখে হ্যাপি নয় বল গুড চল আমাকে বল ওমেগার ফর্মুলা কি ছিল ভি এর ফর্মুলা ছিল আর ওমেগা তাহলে ওমেগার ফর্মুলা কি হবে ভি বাই আর তাহলে ওমেগা বি এ কি হবে ভি বি এ বাই আর বি এ কোনো ডাউট ঠান্ডা মাথায় আস্তে আস্তে বোঝো ক্লিয়ার আচ্ছা এর ল্যাঙ্গুয়েজটা বলো একে কি বলে বলো একে কি বলে ভেলোসিটি অফ বি বলো উইথ রেসপেক্ট টু এ তাকে কিভাবে লেখে তোমাকে কি শিখিয়েছি তাকে লেখে ভিবি
माइनस वीए सब मने पड़े कोनो काले सीखिए ची अच्छा आर बीए मोड़ का डिस्टेंस बी आर ए मोड़ का डिस्टेंस कोतो एल बाई टू ऐतो दी क्लियर सवार अच्छा वीएल फॉर्मूला की सीखे ची VL फॉर्मूला की सीखे ची R ओमेगा VBA बोलचे VBA क्षेत्रे R कोतो BL क्षेत्रे L তাহলে R এর জায়গায় বসাবো L R ওমেগা কততে যাচ্ছে পুরোটা কততে যাচ্ছে ওমেগাতেই যাচ্ছে হ্যাঁ কি নয় ওমেগাতে যাচ্ছে মাইনাস এর ক্ষেত্রে আর কত এল বাই টু এও কততে যাচ্ছে স্যার বলেছিল এগুলো সব কততে যায় সার্কুলে রোটেশনাল মোশনে এক্ষুনি তো শেখালাম ওটার জন্যই তো অঙ্কটা দিলাম সবাই কততে যায় সেম ওমেগাতে যায় বলেছিল তাহলে এটা ওমেগা বাই এল বাই টু ওমেগা এল থেকে ওমেগা এল বাই টু বাদ দিলে কত হয় ওমেগা এল বাই টু বাই এল বাই টু মানে টু বাই এল টু টু কাটলো এল এল কাটলো ওমেগা অ্যান্সার বলো বুঝেছো কিনা তাহলে এবার তুমি আমাকে বলো তোমাকে পরীক্ষায় দিল এটা L by 3 তে আছে এর আর বি এর মধ্যে অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এ এন্ড বি অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে 2 ওমেগা অঙ্ক করবে না বুঝেছো 2 থেকে 3 বার এই কনসেপ্ট দিয়ে কোশ্চেন দিয়েছে জেই মেন্স আর আইআইটি তে অ্যাডভান্সে 2 থেকে 3 বার আচ্ছা মুছে দিয়ে পারে আচ্ছা সাইকেল চালিয়েছি সাইকেল ওরে সাইকেল চালিয়েছিস রে চালিয়েছিস কোন সাইকেল প্লেন সাইকেল না গিয়ার ওয়ালা সাইকেল কেউ চালাস নি এখানে ক্লাস করছিস গিয়ার ওয়ালা সাইকেল আচ্ছা এবার সাইকেলের কনসেপ্ট শেখাচ্ছি ভালো করে দেখো মজা আসবে শেখাবো কি রে চল আচ্ছা সাইকেলের ক্ষেত্রে এরকম টাইপের একটা জিনিস থাকে কি আগে দেখেছিস এইখানে প্যাডেল করিস তাই না আমাকে বলতে পারবি কেন পেছনের এটা ছোট থাকে আমি যদি এরকম করে দিতাম কি লাভ হতো বা কি লোকসান হতো টর্ক তো এখনো আইডিয়াই হয়নি টর্কের ফর্মুলা এখন শেখাইনি টর্কের ফর্মুলা হচ্ছে তবুও বোর্ডে শিখিয়েছিলাম বোর্ডে জানা হ্যাঁ বা ভেরি গুড ভেরি গুড এবার এই যে কথাটা বললি ছোট করা হয়েছে যাতে এটা আর কমে যাচ্ছে হ্যালো ওমেগা তা ওমেগা কমে গেলে স্পিডে ঘুরবে
তাহলে আর 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 ওমেগা কি করে কনস্ট্যান্ট হবে? দেখ দেখ ভালো করে দেখ, আমাকে বল ধর এই পয়েন্টটা নাম দে এ, এই পয়েন্টটা নাম দে বি, এই দুটো পয়েন্ট এটা চেন থাকে তাই না, এটাতে চেন থাকে তাই না, আর গাড়ি দেখেছিস, গাড়ি গাড়ির ভেতরে থাকে, দেখিস নি হয়তো অনেকে, গাড়ির ভেতরে দেখবি ইঞ্জিনের সাথে একটা বেল্ট এরকম লাগানো থাকে, দেখবি একদম সামনে থাকে, যদি কেউ কখনো এরপরে গাড়ির বোনেট খোলা হয় তাহলে একটু লক্ষ্য করিস, ঠিক আছে, দেখবি বেল্ট থাকে। চল তাহলে এখানে যখন তুই প্যাডেল করছিস এটা সামনের দিকে যাবে, হ্যাঁ কি নয়, এটা সামনের দিকে যখন যাবে এটাও সামনের দিকে যাবে, একই চেনের ওপর আছে, চেনটা ভেবে চিনতে বুঝবি, চেনটা রিজিড বডি না নন রিজিড বডি, রিজিড বডি, রিজিড বডি হলে এ যত স্পিডে যাবে বিও সেম স্পিডে যাবে, তাহলে আমি বলতে পারি ভি এ ইজ ইকুয়াল টু ভিবি হবে। কিরে বুঝলি কি বুঝলি না, হ্যাঁ হ্যাঁ বুঝেছিস, আচ্ছা আমি ধরলাম এর রেডিয়াস ক্যাপিটাল আর এর রেডিয়াস স্মল আর, এ ওমেগা ওয়ানে ঘুরছে, এ ওমেগা টুতে ঘুরছে, তাহলে আমাকে বল VA ইজ ইকুয়াল টু VB লিখেছি, VA ভেলোসিটি ফর্মুলা, লিনিয়ার ভেলোসিটি ফর্মুলা অ্যাঙ্গুলারের সাথে কি শিখেছি, আর ওমেগা ওয়ান লিখতে পারি, ইজ ইকুয়াল টু VB, তাহলে কি লিখবি বল, VB কি লিখবি বল, ছোট আর ওমেগা টু, আমাকে বল আমি বলতে পারি তাহলে ওমেগা টু বাই ওমেগা ওয়ান, ওমেগা টু বাই ওমেগা ওয়ান কত হবে, ক্যাপিটাল আর বাই স্মল আর, হ্যাঁ কি নয়, এবার বল ক্যাপিটাল আর বলো না স্মল আর বলো, তাহলে অ্যাজ ক্যাপিটাল আর গ্রেটার দ্যান স্মল আর, তাহলে ওমেগা টু বড় হবে না ওমেগা ওয়ান বড় হবে, ওমেগা টু গ্রেটার দ্যান ওমেগা ওয়ান, বুঝতে পেরেছিস কনসেপ্ট, একদম ক্লিয়ার, এবার মনে কর, এবার মনে কর যাদা গিয়ারওয়ালা সাইকেল চালিয়েছিস তাই না, গিয়ারে গিয়ারে দেখবি এই জায়গাটাতে, এই জায়গাটাতে অনেকগুলো অনেক ছোট তারপরে একটু বড় তারপরে একটু বড় তারপরে একটু বড় এরকম থাকে তাই না, এবার দেখবি যখন হাইয়েস্ট গিয়ারে দিবি, হাইয়েস্ট গিয়ারে দিলে এটা সব থেকে ছোটটাতে আসে, এই হলো তার কনসেপ্টের জন্য, এই কনসেপ্টটা আমরা শুধুমাত্র অ্যাঙ্গুলার ভেলোসিটিতেই আটকে রাখি না, আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনেও এই কনসেপ্টটাকে নিয়ে যেতে পারি, দেখবি নিয়ে যাব, কি রে দেখবি নিয়ে যাব, আচ্ছা ধর আবার রাখছি ছবিটা ইয়ে হয়ে গেছে, হ্যাঁ রে এটার নাম কি দিয়েছিলাম ভুলে গেছি, এটার নাম কি দিয়েছিলাম, এ নাকি এই পয়েন্টে অ্যাক্সিলারেশন যা হবে, এই পয়েন্টের অ্যাক্সিলারেশন ও সেই বললাম ওটাই বললাম ভুলে গেছি, তাহলে এই পয়েন্টের অ্যাক্সিলারেশন যা হবে, এই পয়েন্টের অ্যাক্সিলারেশন ও
কিরে তাই হবে তাহলে এ বি ইজ ইকুয়াল টু এ এ এটা ক্যাপিটাল আর ছিল এটা কত অ্যাক্সিলারেশনে আবার ঘুরছে অ্যাক্সিলারেশন দিচ্ছি আলফা ওয়ানে আর এটা কততে ঘুরছে আলফা টুতে এটা স্মল আর বলতো লিনিয়ার অ্যাক্সিলারেশনের সাথে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি আর মানে এটা হবে এ বি স্মল আর আলফা টু এটা হবে ক্যাপিটাল আর আলফা ওয়ান সেম জিনিস আবার আলফা টু বাই আলফা ওয়ান ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর বাই স্মল আর অ্যাজ ক্যাপ স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর আলফা টু গ্রেটার দেন আলফা ওয়ান বল শিখেছিস কি না ভুল করেছিস ভুল করেছিস ভাই সরি 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 ক্যাপিটাল আর গ্রেটার দেন স্মল আর এবার ঠিক আছে তো ক্লিয়ার সবার এখান থেকে একটা সুন্দর কনসেপ্টের অঙ্ক আসে সুন্দর কনসেপ্টের অঙ্ক আসে এই অঙ্কটা আমি কনস্ট্রেন্ট রিলেশনেও মনে হয় করে দেখিয়েছিলাম এখানে করে দেখাচ্ছি আবার রোটেশন দেখলে অনেকে চিনতে পারবে অনেকে চিনতে পারবে যারা গো থ্রু করছো ইয়ারের কোশ্চেনে তারা দেখেই চিনতে পারবে হয়তো অনেকেই কোশ্চেনটা হচ্ছে এরকম একটা রড আছে কেউ কি চিনতে পারেনি এখানে কেউ চিনতে পেরেছো এইসিমার মতো আছে হ্যাঁ কথাই শুনতে পাচ্ছি না বল কি বললি হ্যাঁ আমাকে বল হ্যাঁ ফ্রিকশনে ছিল ভেরি গুড ঠিক বলেছি অনেক জায়গায় করেছিলাম অনেক জায়গায় বল এই এ পয়েন্টটা কোন দিকে যাবে এটা স্লিপ করছে এ পয়েন্টটা কোন দিকে যাবে বল এদিকে যাবে কততে গেল বললো ভি এতে ভি এতে আর বি পয়েন্টটা কোন দিকে নামবে এদিকে কততে গেল ভি বি তে এই অ্যাঙ্গেলটা বলে দিল থিটা কোশ্চেন বলেছে কোশ্চেন বলেছে হোয়াট ইজ দা রিলেশন রিলেশন বিটুইন VA and VB. What is the relation between VA and VB? Korbo? That. এটা কি রড কি এটা এটা রড বলেছে রড কি বডি রিজিড বডি এটা যদি থিটা হয় এটা কত 90 ডিগ্রি তাহলে এটা কত এটা থিটা এটা 90 ডিগ্রি তাহলে এটা কত 90 ডিগ্রি মাইনাস থিটা আরে তিনটে মিলে 180 ডিগ্রি কি রে হ্যাঁ আচ্ছা এবার তাকা এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এটা কত তাহলে এই বরাবর এটা ভিএ তাহলে এই বরাবর ভি এর কত কম্পোনেন্ট হবে ভিএ কস 90 ডিগ্রি মাইনাস থিটা হ্যাঁ সেসব পরে করবো ও নিয়ে করবো তুই যা বলছিস তাই করবো এখন বুঝতে পেরেছিস এত অব্দি আচ্ছা এটা ভিবি এটা থিটা তাহলে রড বরাবর
ভিডি কোন কম্পোনেন্টটা হবে ভিডি cos থিটা রড কি বডি রিজিড বডি হলে এই রিজিড বডি যে কোনো দুটো পয়েন্টে ভেলোসিটি কি হয় সেম হয় তাহলে VA এই ভ্যালু এই কম এইটা আর এইটা কি হতে হবে এটা বুঝতে পেরেছি সবাই রিজিড বডি সব দুটো পয়েন্টের ভেলোসিটি সেম হয় এটা ক্লিয়ার আগে চলে যাবে না তাহলে কি রডটা রড থাকবে না ইলংগেট হয়ে যাবে কমন সেন্স ইউজ কর তাহলে ভি আর ভিডি কে কি হতে হবে আর তুমি কি হলে তুমি কি ধরেছো শোনো সব কিছু গুলিও না বাবা গুলিও না ঠান্ডা এই গুলো বলে এর জন্য রোটেশনাল কঠিন ভাবো আর আমি কি বলেছিলাম আগে আগে কি বলেছিলাম আর বলেছিলাম এটা রড এটা রড রডটা এখন এরকম হয়ে গেল রোটেট হচ্ছে তাই তো তাহলে এই যে আসবে এটা ওমেগাতে এলে B পয়েন্টটা যদি ওমেগাতে আসে তাহলে A পয়েন্টটাও ওমেগাতে আসবে কিন্তু এর যা এই বরাবর যে VB এর এই বরাবর যে VA সেই দুটো ইকুয়াল হয় না হবে না হবে না আর ওটা তো রড বরাবর ছিল তাই না ক্লিয়ার করো একদম গুলোকে খুব স্বাভাবিক রড বরাবর ছিল মানে এরকম ছিল এই দেখো দেখো আবার দেখো একে বলে রড বরাবর হ্যাঁ কি নয় কি এটাই তো রড বরাবর কি রে আর এটা রড বরাবর না অ্যাঙ্গেল গুলোর জন্য অ্যাঙ্গেলের বরাবর ক্লিয়ার হচ্ছে তো আরে বলবি তো তাহলে রিজিড হলে এই বরাবর যা এইটাও সেম হতে হবে ধরতে পেরেছো তো কনসেপ্ট বুঝেছো তাহলে কি লিখবো VA cos 90 ডিগ্রি মাইনাস থিটা যা VB cos থিটা তাই VA cos 90 ডিগ্রি মাইনাস থিটা এখুনি কি একটা বলছিল কি লিখবে sin theta vb cos theta তাহলে vb কত হবে va tan theta this is the relation সবার ক্লিয়ার চল এবার যেটা বলবো তার নাম এবার যেটা বলবো তার নাম দেখো রোলিং মোশন কি মোশন কি মোশন রোলিং মোশন রোলিং মোশন ভালো করে শুনুন হ্যাঁ এই রোলিং মোশন শুরু হবে আজকে আজকে আমি বেসিক জিনিস বলবো রোলিং মোশনের ট্রান্সলেশনাল হয়ে গেছে আগের অঙ্কটা কি ছিল হ্যাঁ প্রচুরবার এসছি আর প্রচুরবার এসছি এগোই তবে রোলিং মোশন ভালো করে শুনবে রোলিং মোশন কাকে বলে কেউ বলবে রোলিং মোশন কাকে বলে বলো
তোমরা বলো রোলিং মোশন মানে রোটেশনাল মোশন প্লাস ট্রান্সলেশনাল মোশন, একে বলে রোলিং মোশন, তাই তো? পার্শিয়ালি কারেক্ট, পার্শিয়ালি কারেক্ট। ট্রান্সলেশনাল মোশন। এবার ফিল করাবো, ফিল করাবো, তাকাও তাকাও এই পেনটা, পেনটাকে আঁকছি দেখো, পেনটা এই পেনটা, এই পেনটার এই পয়েন্টের ভেলোসিটি ভি ওয়ান, এই পয়েন্টের ভেলোসিটি ভি টু। ভালো করে দেখো এই পেনটা, এই পয়েন্টটা হচ্ছে ভি ওয়ান, এই পয়েন্টটা হচ্ছে ভি টু। যদি ভি ওয়ান আর ভি টু সেম হয় তাহলে কি মোশন হবে? কি বলছি, রোটেশনাল কোথা দিয়ে হবে, কোথা দিয়ে রোটেশন হবে? ভি ওয়ান আর ভি টু যদি সেম হয় এটা যত এগোবে এটাও তত এগোবে, তাহলে এটা কি মোশন হবে? ট্রান্সলেশনাল মোশন। ক্লিয়ার? এবার এবার যদি ভি ওয়ান গ্রেটার দেন ভি টু হয় তাহলে কি হবে একটু ভাবো তো, দেখো তাহলে কি হবে, দেখো দেখো ভাবো ভাবো। এই পয়েন্টটা, এই পয়েন্টটা যখন এখানে আসবে, এই পয়েন্টটা যখন এখানে আসবে, এই পয়েন্টটা তখন এখানে থাকবে, হ্যাঁ কি না? তাহলে রকটা এরকম হয়ে যাবে, ফিল করো ফিল করো ফিল করো, রকটা এরকম হয়ে যাবে। আবার যখন ভি ওয়ান আবার এখানে যাবে, ভি টু আর একটু এগোবে, ফিল করো ফিল করো, হবে? তাহলে রডটা ট্রান্সলেশন হচ্ছে আবার রোটেশন হচ্ছে, ঠিকই। হ্যাঁ, ঘুরে যাচ্ছে, আর এখান থেকে এতটা এগিয়ে গেল না, ঘুরে যাওয়া কাকে বলে, ঘুরে যাওয়া কাকে বলে, এই আছে একে বলে ঘুরে যাওয়া, শুধু কি কি ফিক্সড পয়েন্ট তো নেই এখানে, ফিক্সড পয়েন্ট তো নেই এখানে, তার মানে এটাও তো মুভ করে যাচ্ছে, কিরে কিরে, ক্লিয়ার? একে বলে রোটেশনাল মোশন প্লাস ট্রান্সলেশনাল মোশন, এরকম মোশনকে বলে রোটেশনাল মোশন প্লাস ট্রান্সলেশনাল মোশন। কিন্তু বলবো এই যে রোটেশন হচ্ছে, এই যে ঘুরছে, এই ঘুরছে, ক্লিয়ার? কিন্তু এটা রোলিং নয়, এটা রোলিং নয়, রোলিং হতে গেলে কি হতে হবে, শোনো ভালো করে, শোনো ভালো করে, রোলিং হতে গেলে কি হতে হবে, বডিকে রোলিং হতে গেলে কি হতে হবে, আ বডি হ্যাজ টু বি লাইং অন আ সারফেস, বডিকে কার উপর থাকতে হবে, সারফেসের উপর, মানে সহজ কথা এটা সারফেস, এর উপর গাড়ির চাকাটা ঘুরতে ঘুরতে সামনের দিকে ঘুরছে, বোঝা গেছে? বোঝা গেছে? একে আমরা বলবো রোলিং মোশন, মানে সারফেস থাকতে হবে,
এখন একটা কথা বলে রাখছি, তোমরা হয়তো অনেকে শুনে থাকবে বাট আমি করে দেখাবো এগুলো। এই সারফেস পয়েন্টে আসবে স্লিপিং উইদাউট স্লিপিং, কন্ডিশন শিখবো সেগুলো আমরা আস্তে আস্তে। বাট রোলিং মোশনের ক্ষেত্রে সারফেসে থাকা কম্পালসারি, এটার ক্ষেত্রে রোটেশনাল প্লাস ট্রান্সলেশনাল মোশন, কিন্তু এখানে কোনো সারফেসের উপর এটা নেই, তাই এটাকে আমরা রোলিং মোশন বলবো না। ক্লিয়ার? হ্যাঁ, এটা এটা আমি কি এখানে কোনো কিছু এঁকেছিলাম? তাহলে এখানে যদি আমি কিছু এঁকে দিতাম তাহলে সেটা সার্ফেসের উপর থাকতো। ক্লিয়ার? হ্যাঁ বলো। সার্ফেস নেই তো, এর তলায় কোনো সার্ফেস আছে? হ্যাঁ বলো। এটার কথা বলছো? এটা তো এটা রোটেশনাল, এটা হচ্ছে রোটেশনাল প্লাস ট্রান্সলেশনাল মোশন, কিন্তু রোলিং নয়। এটা কি সার্ফেসের উপর হলো? ওই তো বললাম রোলিং, তাই তো বলছি রোল মানে এটাকে রোলিং হতে গেলে কি বলছি ডেফিনেশন শেখো, রোলিং হতে গেলে কার উপর থাকতে হবে? তাই তো বলছি, এটাই তো মিসকনসেপশন একটা বড় যে রোলিং মোশন মানে ট্রান্সলেশনাল, শুধু রোটেশনাল হলেই যে সেটা রোলিং হবে এটা বলা যায় না। কিসের ওপর থাকতে হবে? সারফেসের ওপর থাকতে হবে, তবে তাকে রোলিং মোশন বলবো। আদারওয়াইজ এই মোশনটাকে বলবো রোটেশনাল মোশন প্লাস ট্রান্সলেশনাল মোশন, রোলিং নয়। ক্লিয়ার? চলো এবার ভালো করে শুনবে, ভালো করে শুনবে। বাড়িতে সিলিন্ডার দেখেছো, গ্যাসের সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার। আচ্ছা গ্যাসের সিলিন্ডারটাকে, গ্যাসের সিলিন্ডারটাকে কিভাবে কিভাবে টেনে নিয়ে গেলে সুবিধা হবে? আমি বলি, আমি বলি, এই ধর সিলিন্ডারটা, তাই তো? এটা সিলিন্ডার কি হ্যাপি নয়? এই সিলিন্ডারটাকে এইভাবে ঘোরালাম, মানে কি সিলিন্ডারটা এরকম আছে, এটাকে ফেললাম, আবার তুললাম, আবার ফেললাম, আবার তুললাম, এরকম ভাবে নিয়ে এলাম। বল এতে কষ্ট হবে কি হবে না? কষ্ট হবে, এই কষ্টটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ কষ্ট হবে। আর তোর আরেকজন বন্ধু কি করলো, এই সিলিন্ডারটাকে শুয়ে দিল, কি করলো সিলিন্ডারটাকে শুয়ে দিল, দিয়ে এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরালো, মানে এই সিলিন্ডারটা ছিল এটাকে শুয়ে দিল, দিয়ে দেখতে পাচ্ছি সবাই শুয়ে দিল, দিয়ে এবার এরকম ভাবে ঘুরিয়ে দিল, এরকম এরকম ভাবে ঘুরিয়ে দিল, বুঝতে পারছিস? এইবার শোয়ালো, দেখতে পাচ্ছ সবাই, এবার শোয়ালো, দিয়ে ঘুরিয়ে দিল, এই দেখ এই দেখ এই দেখ। বল কষ্ট হবে কি হবে না? কম হবে। এই যে আচ্ছা দুটোর ক্ষেত্রেই
की मोशन करछिस दुटोर क्षेत्रे रोटेशनल मोशन वेरी गुड दुटोर क्षेत्रे रोटेशनल मोशन करछिस তাহলে আমাকে বল এই রোটেশনাল মোশন করতে গেলে কোনটাতে বেশি কষ্ট হবে এটাতে এটাতে কি রে এই দুভাবে রোটেট করার জন্য কোনটাতে বেশি কষ্ট হবে ফার্স্ট স্টেপটাতে এই যে কষ্ট হবে বলছি না এই কষ্টটাকে বলে মোমেন্ট অফ ইনারশিয়া কি বলে মোমেন্ট অফ ইনারশিয়া তাহলে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখিয়ে দিলাম কে বলবে কে বলবে মোমেন্ট অফ ইনারশিয়া একটা বডির ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া একটা বডির ক্ষেত্রে একটা হয় দুটো হয় তিনটে হয় না ইনফিনিটি হয় শুনতে পাইনি একটা দুটো ইনফিনিটি ইনফিনিটি হয় যত ধরনের অ্যাক্সিস হতে পারে প্রত্যেকের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া আলাদা আলাদা হবে তাহলে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেয়ে গেছি মোমেন্ট অফ ইনারশিয়া অফ আ বডি ডিপেন্ডস অন অ্যাক্সিস অফ রোটেশন বল শিখেছিস কি না রে এটার ক্ষেত্রে অ্যাক্সিস অফ রোটেশন কোনটা এটা হ্যাপি নয় তাহলে এর ক্ষেত্রে যা কষ্ট হবে এর ক্ষেত্রে এটা অ্যাক্সিস অফ রোটেশন সেম কষ্ট হবে কষ্টটাকে ফিল করাচ্ছি ম্যাথমেটিক্স তো পরে দেবই আগে ফিল কর এই কষ্টটাকে বলছে মোমেন্ট অফ ইনারশিয়া তাহলে কার মোমেন্ট অফ ইনারশিয়া বেশি এটার না এটার ফার্স্ট স্টেপটা তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া বডিটা তো একটাই কি রে বডিটা তো সিলিন্ডারই তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া একটা বডির ক্ষেত্রে কার কার উপর ডিপেন্ড করে অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপাতত একটা শিখেছি সেটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশনের উপর ডিপেন্ড করে হ্যাঁ কি নয় ক্লিয়ার ক্লিয়ার সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট বলছে ইট অলসো ডিপেন্ডস অন ইট অলসো ডিপেন্ডস অন ডিস্ট্রিবিউশন অফ মাস ডিস্ট্রিবিউশন অফ মাস এর মানে কি স্যার এর মানে কি স্যার ভালো করে বুঝবি এই দেখতে পাচ্ছিস এই বডিটা বল আমাকে একে যদি আমি এখান থেকে মানে এর লেন্থটা এটা কি এটা দড়িটা তো তাই কি দড়িটা তো এটা এই দড়িটাকে যদি আমি এখানে ধরি তাহলে আমার ঘোরাতে সুবিধা হবে না অসুবিধা হবে এখানে ঘোরাতে যতটা যা যা কষ্ট হচ্ছে বল এইভাবে ঘোরাতে কিরে হ্যাঁ 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 এইভাবে বেশি ইজি করে দেয় করে দেয় কোনটা বেশি ইজি কাছে থেকে করাটা তাহলে আবার বোঝ এই দেখ এই দেখ কাছ থেকে করাচ্ছি দেখেছিস দেখ কাছ থেকে করাচ্ছি দেখ কত সহজে করাচ্ছি তার মানে অ্যাক্সিস অফ রোটেশন কোনটা আমার এই হাতটা তাহলে মাস মাস যদি অ্যাক্সিসে কাছে থাকে তাহলে তাকে ঘোরাতে কম কষ্ট হয় কিন্তু মাস যদি অ্যাক্সিসের থেকে দূরে থাকে তাকে ঘোরাতে
বেশি কষ্ট হয়। ক্লিয়ার? মোমেন্টামের সাথে তো কোনো সম্পর্কই নেই। মোমেন্টাম কোথা থেকে আসছে? আরে ছেড়ে দেওয়াটা তো আলাদা গল্প, ওটা তো তখন ট্রান্সলেশনাল মোশন হবে, ওর সাথে কি সম্পর্ক? আমি বলছি যখন বডিটা রোটেট করছে তখনকার কথা। এর পরে কি হলো আমার জেনে কি লাভ এখন? ওটা তো এর পার্ট নয় না, বোঝ। এখান থেকে একটা সুন্দর কোশ্চেন আসে, সুন্দর কোশ্চেন আসে, বল কমন সেন্স দেখি কে বলতে পারে। তোর কাছে একটা পরীক্ষা কোশ্চেন, তোর কাছে একটা সলিড স্ফিয়ার আছে, সলিড স্ফিয়ার আছে, আর এটা হলো অ্যাক্সিস অফ রোটেশন, এভাবে ঘুরছে। একে দাঁড় করাতে বেশি কষ্ট হবে নাকি? ভেবেছিস উত্তর দিবি? ভুল ভাববি না, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল ভাবে। আর একটা হলো স্ফিয়ার আছে, এটা হলো স্ফিয়ার আর এটা সলিড স্ফিয়ার, কাকে দাঁড় করাতে বেশি কষ্ট হবে? ভেরি গুড, শিওর? সবাই বুঝতে পেরেছিস? আমি কি একবারও বলেছি যে মোমেন্ট অফ ইনার্শিয়া ডিপেন্ডস অন মাস? আমি কি বলেছি, মোমেন্ট অফ ইনার্শিয়া ডিপেন্ডস অন ডিস্ট্রিবিউশন অফ মাস। এবং সেখান থেকে প্র্যাকটিক্যাল করে দেখালাম, কি দেখালাম, যদি মাস অ্যাক্সিসের কাছে থাকে তাহলে তাকে ঘোরাতে বা দাঁড় করাতে বেশি কষ্ট হয় না কম কষ্ট হয়? কম কষ্ট হয়। আর যত দূরে থাকে তাকে ঘোরাতে বা দাঁড় করাতে বেশি কষ্ট হয়। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এবার চলে আয়। এর জন্যই রোটেশনাল এটা টাফ, ফিল করতে পারলে, একবার ফিল বুঝে নিলে রোটেশন কিচ্ছু নেই। চলে আয়। এবার এটা কি স্ফিয়ার? সলিড স্ফিয়ার, এটা অ্যাক্সিস অফ রোটেশন। এই অ্যাক্সিস অফ রোটেশনের কাছাকাছি কিছু মাস আছে কি নেই? আছে। হলো স্ফিয়ারে সব মাস কোথায় আছে? এইখানে না? তাহলে কোথাও কি ওর কাছাকাছি মাস আছে? তাহলে কাছাকাছি যদি মাস না থাকে তাকে ঘোরাতে বা দাঁড় করাতে বেশি কষ্ট হবে, আর একে দাঁড় করাতে ম্যাক্সিমাম লোক তো মাসে চলে যায়, আর মাসে গিয়েই তো ভুলটা করে। এবার ক্লিয়ার? আরেকবার, আরেকবার তার মানে ওই প্র্যাকটিক্যাল ভাবা হয়নি, প্র্যাকটিক্যাল বোঝা যায়নি। আবার বলছি, আবার বলছি, এর থেকে আর সহজ এক্সাম্পল আর হতে পারে না, চিন্তা নেই। অন্য এক্সাম্পল, মেলাতে গেছিস কখনো? আচ্ছা, মেলাতে একটা জিনিস থাকে, তার উপর দেখবি কিছু গাড়ি ঘোড়া রাখা থাকে, তার উপর বাচ্চারা বসে আর একটা গোল গোল ঘোড়ায়, মেরি ঘোড়া দেখেছিস? হ্যাঁ রে, ওটা কে ঘোরায় রে, কে ঘোরায়? একটা লোক ঘোরায়, তাই না? আচ্ছা আচ্ছা, বাহ, মেশিন খুব কম। কোথায় বলছিস মেশিন? কোনগুলোতে ঘোরায়, যেগুলো অনেক বড় হয়? এবার ভাব, এবার ভাব, যদি ওই জিনিসটাই
অনেক বড় হতো, ওটার লেন্থ অনেক বড় হতো, তাহলে কি ওই লোকটা অত জোরে ঘোরাতে পারত? ভাব ভাব, ওই লোকটা অত জোরে ঘোরাতে পারতো কি পারতো না? পারতো না, আরো বেশি কষ্ট হতো। তাহলে সিম্পল থিং, কেন কম কষ্ট হচ্ছে? কারণ অ্যাক্সিস অফ রোটেশনটা সেন্টার দিয়ে যায়, তার পাশে গাড়িগুলো কম ডিস্টেন্সে রাখা আছে, তাহলে মাসগুলো অ্যাক্সিস অফ রোটেশনের কাছে। বুঝতে হবে এখানে মাস কথাটার মানে কি জানিস? মাস কথাটার মানে, মাস কথাটাকে বলা হয় ইনার্শিয়া। কি বলে? ইনার্শিয়া। শোন ভালো, আমি আরেকটা কথা এখানে বলতে ভুলে গেছি, দুটোরই মাস সেম, দুটোরই মাস বল সেম। এবার কম্পেয়ার কর, এবার কম্পেয়ার কর, তাহলে দেখতে পাবি যে হলোস্ফিয়ারের ক্ষেত্রে দাঁড় করাতে বা ঘোরাতে কষ্ট বেশি হচ্ছে, আর সলিড স্ফিয়ারকে দাঁড় করাতে বা ঘোরাতে কষ্ট কম হচ্ছে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হবে? কার কষ্ট বেশি হচ্ছে, কোনটায় কষ্ট বেশি হচ্ছে? হলোস্ফিয়ারে। তাহলে হলোস্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া, কষ্ট মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে হলোস্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি, তাহলে অ্যান্সার হবে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ সলিড স্ফিয়ার লেস দ্যান মোমেন্ট অফ ইনার্শিয়া অফ হলোস্ফিয়ার। বুঝতে পেরেছিস? এবার শুনে নে আরো, শুনে নে আরো, বই পড়বি তো, পরে পড়াবো, বই পড়ি মানে কি আমি লিখে দেখাবো। সলিড স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, এগুলো পরে হবে, এখন শুনে নে। সলিড স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 2/5 mr², আর হলোস্ফিয়ারের কত হবে জানিস? 2/3 mr². ডিনোমিনেটর যদি কমে তাহলে ভ্যালুটা কি হবে? বাড়বে। এবার ফিল হয়েছে? আরে এই দুটোর মধ্যে কার ভ্যালু ছোট বড় রে বাবা? এটা 2/3টা বেশি, 2/5টা কম, এটাই তো বোঝা। ক্লিয়ার? ফিল হয়েছে? আচ্ছা চলো, হ্যাঁ বলো। না না, দাঁড় করাতে ইজি কেন হবে? মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হলে তাকে দাঁড় করাতে কষ্ট হবে। কি? হ্যাঁ, হ্যাঁ, তখন তো ঠিক বলেছিলি, সরু একদম ঠিক, কিন্তু তার কারণটা ভুল বললি না? আবার ভাব, আবার ভাব, সহজে ভাব, সহজে ভাব, সহজে ভাব, চিন্তা বুঝতে পেরেছি, গুলিয়ে ফেলেছিস, আবার মাথা থেকে ইরেজ কর, আবার বলছি, আবার বলছি, শোন শোন শোন, ইনার্শিয়া, ইনার্শিয়া তাকে বলে জানিস? তাকে বলে জানিস? হ্যাঁ, ওসব তো ছোটবেলায় ছিল। তাকে বলে মাস। বল, যার মাস বেশি তাকে দাঁড় করাতে বেশি ফোর্স লাগে না কম ফোর্স লাগে? বেশি ফোর্স লাগে। তাহলে এবার একইভাবে ভাব, যার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি তাকে দাঁড় করাতে বেশি ফোর্স, বলবো না তখন, বলবো বেশি টর্ক লাগে, যেহেতু আমি তোকে এখনো টর্ক করাইনি না, তাই বলছি বেশি কষ্ট হয়। বুঝতে পেরেছিস এবারে? এবার ক্লিয়ার? চলো, এই হলো এর কনসেপ্ট। তাহলে কি মনে রাখবি, কি মনে রাখবি? যত অ্যাক্সিসের কাছে মাস, যত অ্যাক্সিসের কাছে মাস বেশি থাকবে, অ্যাক্সিসের কাছে মাস যত বেশি থাকবে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কম হবে। চল পরের কোশ্চেন, পরের কোশ্চেন, দেখি অ্যান্সার দেয়, দেখি অ্যান্সার দেয়।
দিলেই শিখে গেছে, দিলেই শিখে গেছে। দেখি এই একটা রড, এটা উড, এটা আয়রন, আরেকটা রড, এটা আয়রন, এটা উড, সব সেম, জাস্ট এটুকুনি ডিফারেন্স। এটা রড ওয়ান, এটা রড টু। ভেবে চিনতে সবাই ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়, কার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি? একটা উড, প্রথমটা উড, তারপরে আয়রন, আর এটা আয়রন, তারপরে উড। ক্লিয়ার? চলো, কোশ্চেন বলেছে কার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি। চলো, স্যার বলেছে অ্যাক্সিস, এটা অ্যাক্সিস অফ রোটেশন, না এটা অ্যাক্সিস, হ্যাঁ এটা অ্যাক্সিস, স্যার বলেছে অ্যাক্সিসের কাছে বেশি মাস থাকলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কম হবে। এখানে কি আছে? আয়রন, আয়রনের মাস বেশি না উডের মাস বেশি? আয়রনের মাস বেশি। তাহলে মা বেশি মাস কাছে আছে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কম হবে। তাহলে একের মোমেন্ট অফ ইনার্শিয়া, শিখেছিস, আনন্দ পেয়েছিস? আবার সিম্পল থিং, একটা সহজ জিনিস বুঝছিস, সহজ জিনিস, অ্যাক্সিসের কাছে যত বেশি মাস তার মোমেন্ট অফ ইনার্শিয়া কম। এটা লিখে নিতে পারছিস না কোথাও? এখানে আয়রন আছে, এখানে উড আছে, কার মাস বেশি, আয়রন না উডের? এবার যদি কেউ বলে উডের মাস বেশি, তাহলে কিছু বলার নেই আমরা। কার মাস বেশি? আয়রন। তাহলে অ্যাক্সিসের কাছে এখানে মাস বেশি, তাহলে মাস বেশি হলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কম। তাহলে কার মোমেন্ট অফ ইনার্শিয়া ম্যাক্সিমাম? ওয়ান। পরের কোশ্চেন, কে অ্যানসার দেবে, কে অ্যানসার দেবে? এটা অ্যাডভান্সে আসা কোশ্চেন, অ্যাডভান্সে আসা কোশ্চেন, সেকেন্ডে উত্তর হচ্ছে, মজা পাবে, মজা পাবে। এটার মধ্যে মাস আছে, ঠিক আছে, এটা বলেছে 5 মিটার, এটা আই ওয়ান অ্যাক্সিস, এটা আই টু অ্যাক্সিস, এটা আই থ্রি অ্যাক্সিস, এটা 4 মিটার, এটা 3 মিটার। বলেছে কোন অ্যাক্সিসের রেসপেক্টে, সবকটা অ্যাক্সিস হতে পারে, আই ওয়ান অ্যাক্সিস, আই টু অ্যাক্সিস, আই থ্রি অ্যাক্সিস, কোন অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া ম্যাক্সিমাম হবে? কোন অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া ম্যাক্সিমাম হবে? বলি কত? আই ওয়ান, আই ওয়ান অ্যান্সার পেয়েছি, ভুল অ্যান্সার। আর কেউ? আই থ্রি, আই থ্রি বললি, একদম পারফেক্ট, আই থ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখ বল, এইখানে মাস আছে, তাই তো এগুলো সব মাস, তাই তো? এইখানে মাস, এটা কোন অ্যাক্সিস, এটা কোন অ্যাক্সিস? আই ওয়ান, আই ওয়ান এর ক্ষেত্রে মাস কত লেন্থ ধরে আছে, কত লেন্থ ধরে আছে? 5 মিটার। আই টু, এটা কোন অ্যাক্সিস, এটা কোন অ্যাক্সিস? আই টু, আই টু এর ক্ষেত্রে মাস কত লেন্থ ধরে আছে? আই টু অ্যাক্সিসের ক্ষেত্রে মাস কত লেন্থ ধরে আছে? 4 মিটার। আই থ্রির ক্ষেত্রে মাস কত লেন্থ ধরে আছে? 3 মিটার। স্যার কি বলেছে? অ্যাক্সিসের কাছে বেশি মাস থাকলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কম। তাহলে কোন লেন্থে বেশি মাস আছে?
I1 5 মিটার টাই তাই তো I1 তাহলে I1 এর মোমেন্ট অফ ইনারশিয়া সবথেকে কম আর কার ক্ষেত্রে মাস সবথেকে কম আছে I3 মানে 3 মিটার টাই তাহলে তার মোমেন্ট অফ ইনারশিয়া সবথেকে বেশি তাহলে I3 সবথেকে বেশি তারপরে কার হবে I2 তারপরে কার হবে I1 শিখেছিস কঠিন কোশ্চেন আরেকটা দি পড়তে হবে কিন্তু একটা রড বলেছে একটা রড বলেছে এটা অ্যাক্সিস বলেছে একটা এন্ড দিয়ে গেছে এটা একটা অ্যাক্সিস বলেছে এটা I1 এটা I2 বলেছে এই রডটার যত এদিকে যাবি ল্যামডা বাড়বে ল্যামডা বুঝিস ল্যামডা মানে কি ল্যামডা মানে কি হ্যাঁ মাস পার হ্যাঁ কোথায় পড়িয়েছি কোথায় পড়িয়েছি সেন্টার অফ মাসে পড়াইনি তাহলে আগে দিন কয়েক দিন আগে পড়িয়ে এলাম ভুলে গেলে কি হবে তাহলে ল্যামডা যত এদিকে যাবে ল্যামডা বাড়বে বলো কার ক্ষেত্রে কোন অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বেশি হবে কোন অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বেশি হবে ভেরি গুড এই তো শিখে গেছে I1 গ্রেটার দ্যান I2 কেন যত এদিকে যাবে মাস মাস বাড়বে মাস যত বাড়বে অ্যাক্সিসের কাছে যত বেশি মাস অ্যাক্সিসের কাছে যত বেশি মাস এখানে মাস কম তত তার মোমেন্ট অফ ইনারশিয়া কমবে তাহলে I1 এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া সব থেকে বেশি হবে I2 এর ক্ষেত্রে কম হবে ক্লিয়ার ভেরি গুড ভেরি গুড তাহলে শিখে গেছো তোমরা পরের দিন আজকে আর করাচ্ছি না পরের দিন করাবো পরের দিন আমরা শুরু করব এটা ভালো করে দেখে রাখবে পরের দিন আমরা শুরু করব ফাইন্ড মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট সেন্টার অফ মাস সেন্টার অফ মাস সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কি হবে সেটা বার করব আমি আজকে কিছু মোমেন্ট অফ ইনারশিয়া এই সেন্টার অফ মাসের কিছু ফর্মুলা বলেছিলাম সেগুলো আজকে এখনো অ্যাপ্লাই হয়নি এইখানে সেটা অ্যাপ্লাই হবে তো সেটা পরের দিন শুরু করব যেগুলো বললাম ঠান্ডা মাথায় ভাববে নিঃসন্দেহে তোমাদের মনে কিছু কোশ্চেন জাগবে সেই কোশ্চেনগুলো আমাকে ফোন করে বা পরের দিনের যখন ক্লাস শুরু হবে আমাকে ডাউট ক্লিয়ার করে দেবে ক্লিয়ার সবার অফলাইনও করতে পারো এত অবধি থাকলো গুড নাইট